নমস্কার বন্ধুরা পাঁশকুড়া বনমালী কলেজের ইউজি অর্থাৎ আন্ডার গ্রাজুয়েট যে সমস্ত স্টুডেন্টরা রয়েছেন তো তাদের সমস্ত সেমিস্টারের পরীক্ষার জন্য যে অ্যাডমিটটি দেওয়ার কথা ছিল সেই অ্যাডমিটটি প্রকাশ করা হয়েছে তো এই অ্যাডমিটটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন সেটাই আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো তো ভিডিওটিকে স্কিপ না করে পুরোটি দেখুন এবং চ্যানেলে নতুন ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে ইনফরমেশনটি জানিয়ে দেওয়ার চেষ্টা করুন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি তো বন্ধুরা দেখুন ইউজি যে সমস্ত স্টুডেন্টরা সেমিস্টার ওয়াইজ পরীক্ষার জন্য অ্যাডমিট ডাউনলোড করবেন তারা সিম্পলি চলে আসবেন স্টুডেন্ট পোর্টাল ডট এডু ডট ইন এই ওয়েবসাইটটিতে তো এই ওয়েবসাইটটিতে আসার পর দেখুন এখানে অনেকগুলি ট্যাব রয়েছে যারা আন্ডার গ্রাজুয়েট করছেন তাদের জন্য একটি ট্যাব এবং যারা পিজি অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট করছেন যারা বিএড করছেন যারা বিপিএড করছেন যারা এমপিএড পি করছেন সবার জন্য কিন্তু আলাদা আলাদা করে ট্যাব দেওয়া আছে তো এখানে আপনার স্টিম অনুযায়ী আপনার ট্যাবটি চয়েস করে নেবেন তো এখানে আপনার যে স্টিমটি নিয়ে আপনি পড়ছেন সেই স্টিমে অর্থাৎ আপনি যদি ইউজি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে ইউজি লগ এই অপশনে ক্লিক করে দেবেন দেখুন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর নতুন একটি পেজ খুলে যাবে তো এখানে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারটি রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে দিয়ে দেবেন এবং এখানে যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন তো রেজিস্ট্রেশন নাম্বার আপনার রেজিস্ট্রেশন যে কার্ডটি রয়েছে সেই কার্ডে আপনার কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটি পেয়ে যাবেন তো এখানে আমি আমার রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে দিচ্ছি রেজিস্ট্রেশন নাম্বারটি বসানোর পর এখানে যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ড আপনি বসিয়ে দেবেন পাসওয়ার্ডটি বসানো হয়ে গেলে এখানে যে ক্যাপচার কোডটি রয়েছে যেভাবে রয়েছে সেভাবে বসিয়ে দেবেন তো বসিয়ে দেওয়ার পর এখানে লগ ইন করবেন তো এখানে একটা কথা মনে রাখবেন যদি কোনো কারণে আপনার পাসওয়ার্ড আপনি ভুলে গিয়ে থাকেন তাহলে কিন্তু এখানে ফরগট পাসওয়ার্ডে ক্লিক করে কিন্তু আপনারা পাসওয়ার্ডটি রিকভার করতে পারবেন তো এখানে এক্ষেত্রে কি করবেন ফরগট পাসওয়ার্ড এখানে ক্লিক হেয়ার এখানে ক্লিক করে দেবেন তারপর আপনার যে রেজিস্টার মোবাইলটি রয়েছে সেই মোবাইলে আপনার পাসওয়ার্ডটি এস এম এস করে দেওয়া হবে তো অবশ্যই কিন্তু মোবাইলটি কাছে রাখবেন এবং যেই মোবাইল দিয়ে আপনি ফর্ম ফিল আপ করেছেন সেই মোবাইলটি অবশ্যই কাছে রাখবেন সেই মোবাইল ছাড়া কিন্তু আপনি পাসওয়ার্ডটি রিকভার করতে পারবেন না তো আমি আমার রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড এবং ক্যাপচার কোড বসিয়ে দিয়েছি তো এখানে সাইন ইন করে দেবো দেখুন সাইন ইন করে দেওয়ার পর একটুক্ষণ টাইম নেবে সার্ভারটি একটু স্লো আছে তো যেহেতু সবাই এখন অ্যাডমিটটি ডাউনলোড করছে তো অবশ্য এখানে দেখুন স্টুডেন্টের যে ড্যাশবোর্ডটি এখানে এসে গেছে তো এখান থেকে দেখুন আপনার এই যে একদম মা পাশে দেখুন স্টুডেন্ট হোম তো এখানে আপনার কিন্তু সমস্ত কিছু আপনি দেখতে পাবেন আপনার এই মুহূর্তে যেই সেমিস্টারে আপনি পড়াশোনা করছেন সেই সেমিস্টারটি সিলেক্ট করবেন তো সেই সেমিস্টারটি সিলেক্ট করার পর দেখুন আপনার যে পেমেন্ট রিসিপ্টটি সেটি যদি এখনও আপনি ডাউনলোড না করে থাকেন এখন আপনি এখান থেকে পেমেন্ট রিসিপটি ডাউনলোড করতে পারবেন তো যদি ডাউনলোড করে থাকেন তাহলে আর দরকার নেই এবং এই দেখুন একদম নিচে দেওয়া আছে সেমিস্টার টু রেগুলার অ্যাডমিট কার্ড এখানে যদি আপনার সেমিস্টার ফোর হয় কিংবা থ্রি হয় যেটা হবে আপনার সেটা দেখাবে আমি যেহেতু সেকেন্ড সেমিস্টারের জন্য অ্যাডমিট ডাউনলোড করবো তো এই সেমিস্টার টু রেগুলার অ্যাডমিট কার্ড এই অপশানে আমি ক্লিক করে দেবো তো দেখুন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আমি অ্যাডমিট কার্ডটিকে ডাউনলোড করে নেব তো দেখুন আমার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড করে নেওয়ার পর আমি ওপেন করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আপনার অ্যাডমিট কার্ডটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো এখানে যে আপনার সেকেন্ড সেমিস্টারের অ্যাডমিটটি রয়েছে তো সেটি এখানে ওপেন হয়ে গেছে তো এখান থেকে আপনি একটি প্রিন্ট আউট করে রেখে দেবেন তো দেখুন বন্ধুরা এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি যারা আগের সেমিস্টারে কোনো বিষয়ে ব্যাক পেয়েছিলেন তারা অবশ্যই সাপ্লির জন্য অ্যাপ্লাই করেছেন অর্থাৎ রেগুলার এবং সাপ্লি দুটো পেপারের জন্য অ্যাপ্লাই করেছেন তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের দুটো অ্যাডমিট ডাউনলোড করতে হবে দেখুন দেখুন এখানে এই ফোর্থ সেমিস্টারে দুটি অ্যাডমিট কার্ড দেখাচ্ছে দেখুন সেমিস্টার ফোর রেগুলার অ্যাডমিট কার্ড সেমিস্টার টু সাপ্লি অ্যাডমিট কার্ড অর্থাৎ সেমিস্টার টুতে যে সমস্ত বিষয়ে আপনি ব্যাক পেয়েছিলেন কিংবা পরীক্ষা দিতে পারেননি সেই সমস্ত সাবজেক্টের জন্য কিন্তু সেমিস্টার টু এর অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে হবে এবং আপনার যে এখন যে রেগুলার অ্যাডমিট কার্ডটি রয়েছে সেটাও কিন্তু ডাউনলোড করতে হবে অবশ্যই এইগুলি কিন্তু মাথায় রেখে কাজ করবেন যারা রেগুলার ফর্ম ফিল করেছিলেন তাদের জন্য শুধুমাত্র রেগুলার অ্যাডমিট কার্ড যারা সাপ্লিমেন্টারি পেপারের জন্য অ্যাপ্লাই করেছিলেন তাদের জন্যই শুধুমাত্র এই কথাটি বলা তারা কিন্তু দুটো অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন একটা রেগুলার এবং একটি সাপ্লি অবশ্যই মনে করে কিন্তু দুটো অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবেন দেখুন আগের বারে যে সাপ্লি পেপারটি অর্থাৎ যে যে বিষয়গুলিতে আপনি ব্যাক পেয়েছেন বা পরীক্ষা দিতে পারেননি সেগুলি কিন্তু এখানে দেখাচ্ছে তার নামগুলি দেখাচ্ছে তো এখানে দেখুন সেমিস্টার টু লেখা আছে এটা অবশ্যই প্রিন্ট করে নেবেন এবং আপনার যে যে রেগুলার অ্যাডমিট কার্ডটি রয়েছে তো তাতে দেখুন সেমিস্টার ফোর লেখা আছে তো এটা আপনার রেগুলার অ্যাডমিট কার্ড এবং ওটি আপনার সাপ্লিমেন্টারি অ্যাডমিট কার্ড তো অবশ্যই দুইটি অ্যাডমিট কার্ড কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে যদি আপনি সাপ্লির জন্য ফর্ম ফিল করে থাকেন তো এইভাবে আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোডের প্রক্রিয়াটি কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা দেখে নিলেন কিভাবে আপনাদের সেমিস্টার ওয়াইজ যে অ্যাডমিট কার্ডটি প্রকাশিত করা হয়েছে সেই অ্যাডমিট কার্ডটি আপনারা কীভাবে ডাউনলোড করে নেবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং যদি ভালো লাগে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে ইনফরমেশনটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন পরবর্তী লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ